নমস্কার প্রিয় দর্শক, আমি বিকাশ। আপনারা দেখছেন গ্রামীণ সমাচার। গ্রামগঞ্জের খবরের দ্রুত আপডেট পেতে বিকাশের এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বিকাশের ফেসবুক পেজটি লাইক করুন। এখন দেখুন বিস্তারিত খবর। তৃতীয় দফায় দুয়ারে সরকার কর্মসূচিতে এসে সরকারি আধিকারিকদের সাথে তুমুল বাকবিতণ্ডায় জড়িয়ে পড়লেন উপভোক্তা সহ পঞ্চায়েত প্রধান। এমনই কিছু দুয়ারে সরকার কর্মসূচির বাকবিতণ্ডার ছবি ক্যামেরাবন্দি হল জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দপুর গ্রাম পঞ্চায়েতের মণ্ডলঘাট হাইস্কুলে। উল্লেখ্য, এই অঞ্চলে ইতিমধ্যেই দুদফায় দুয়ারে সরকার কর্মসূচি নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু আজ তৃতীয় দফায় এই কর্মসূচি চলছে। কোনো এক সরকারি আধিকারিককে কেন্দ্র করে তুমুল হৈহট্টগোল শুরু হয়ে যায়। স্থানীয় উপভোক্তারা জানালেন, তারা রেশন কার্ড সংক্রান্ত বিষয় নিয়ে যখন সংশ্লিষ্ট দপ্তরে জমা দিতে যাচ্ছিলেন, ঠিক সেই সময়ে সেই কাউন্টারে এক সরকারি আধিকারিক 3:30 বাজতে নামাজতেই কাজকর্ম বন্ধ করে দেন। এমনই অভিযোগ তুলেছেন উপস্থিত একাধিক উপভোক্তারা, আর সে কারণেই ক্ষিপ্ত হয়ে পড়েন রেশন কার্ড সংক্রান্ত ব্যাপারে আসা উপভোক্তারা এবং সরকারি আধিকারিককে ঘিরে তুমুল হইচই শুরু করে দেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন পঞ্চায়েত প্রধান নির্মল কুমার রায়। প্রধানের সাথেও তর্ক বিতর্ক হতে থাকে আধিকারিকের সাথে। বিষয়টি পৌঁছে যায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। উপস্থিত প্রশাসনের আধিকারিকদের তৎপরতায় কিছুটা হলেও প্রশমিত হয় উত্তেজনা মুহূর্ত এবং ওই আধিকারিক পুনরায় কাজ করা শুরু করেন। স্থানীয় পঞ্চায়েত প্রধান উপপ্রধান ব্রজেন্দ্রনাথ সরকার বলেন, খাদ্যসাথী প্রকল্পের সমস্যা সংক্রান্ত বিষয় নিয়ে আসা উপভোক্তাদের সাথে ওই দপ্তরের এক আধিকারিকের সাথে সাময়িক বাকবিতণ্ড হয়েছিল বটে, কিন্তু পুনরায় বোঝাবুঝির মধ্য দিয়ে ব্যাপারটি মিটেও যায় এবং পুনরায় কাজ শুরু করেছেন ওই কাউন্টারে। বিষয়টি নিয়ে প্রদীপ মল্লিক নামে এক উপভোক্তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 3:30 বাজার সাথে সাথেই আধিকারিক আর নতুন করে কাজ করা হবে না বলে জানিয়ে দেন। কিন্তু নিয়ম অনুযায়ী দুয়ারে সরকারের যতক্ষণ উপভোক্তা থাকবে ততক্ষণ সরকারের আধিকারিকরাও কাজ করে যাবেন। এছাড়াও ওই আধিকারিক তাদের সাথে আশানুরূপ ব্যবহার করছেন না বলেও অভিমত প্রকাশ করেন উপভোক্তা প্রদীপবাবু। বিষয়টি নিয়ে উক্ত আধিকারিকের কাছে জানতে চা হলে তিনি বলেন, কাজ হচ্ছে, কাজ চলছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। এছাড়াও এদিন এই দুয়ারে সরকারের কর্মসূচিতে এসে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের কাজকর্মকে কেন্দ্র করে ভূয়সী প্রশংসা করেন অনেক মহিলা উপভোক্তারা। না, আবার তো কাজ শুরু হয়েছে, কি বলবেন? শুরু হচ্ছে কিন্তু জমা নিচ্ছে না কেন উনি? উনি বসে জমা নিবে না, ডিটারমাইন কেন? উনি ইবু নিচ্ছে, জমা নিবে না। কেন এটা হবে? অনেক দুয়ার সহজে আটক দিয়ে চলে, কারণ কথা বেশি বলতে বলছি এখানে কোনো ডকুমেন্টস জমা না হবে না। রেশন কার্ডের এটা কি কাউন্টার রয়েছে? রেশন কার্ডের যে খাদ্য সাথী প্রোগ্রাম চলছে। এই বিষয়ে দেখলাম যে সরকারি আধিকারিকদের সাথে সাধারণ পাবলিকের উপভোক্তাদের একটা বাদবিতণ্ডে জড়িয়ে গেল, সেই বিষয়ে কী বলবেন? আমরা যেটা বলছি, আমাদের আজকে তৃতীয় দিন দুয়ারে সরকারের তো সবই সুস্থভাবে হচ্ছিল, কিন্তু আমাদের যেটা খাদ্য সাথে যে ডিপার্টমেন্টটা আছে ফুড সাপ্লাই, সেখানে একটু ওই জনসাধারণকে বেশি হওয়াতে আমাদের যারা আধিকারিকরা যারা আসছে তাদের সাথে একটু কথাবার্তা তো জমা দেওয়ার নিয়ে মানে এই মুহূর্তে সেটা এখন মিটিং
এখন মিটে গেছে, আমরা সব আধিকারিকদের সাথে কথাবার্তা বললাম, সব আশা করছি। অনেক উপভোক্তারই মানে প্রশ্ন করছিলেন যে ওনারা অনেক সময় থেকে দীর্ঘ সময় ধরে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে, অথচ আধিকারিকদের কাজে সেরকম ত্বরান্বিত না হওয়ার কারণে মানে এই ব্যাপারটা একটু পিছিয়ে যাচ্ছে, সেই ব্যাপারে কী বলবেন? সেটা আমরা উদ্বোধন যে কর্তৃপক্ষ আছে আমাদের বিডিওর তরফ থেকে যারা আছে তাদের সাথে আমরা যোগাযোগ রাখছি, আধিকারিকরা যেভাবে কথাবার্তা বলছেন তাদের সাথে আমরা, আমাদের একটা জিনিস আছে আমরা যেমন বিডিওর তরফ থেকে আমাদের হয় আমাদের দৃষ্টিভঙ্গি সেই বিষয়ে কথাবার্তা বলতে হবে, আমরা সেটা করছি যে কীভাবে করা যায় যাতে করে আমাদের এলাকার মানুষের কোনো অসুবিধা না হয় সেটা করবার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করছি। এই মুহূর্তে পরিস্থিতি কি স্বাভাবিক রয়েছে? স্বাভাবিক আছে, স্বাভাবিক আছে, পুনরায় কাজ চালু হয়েছে বা জমা নিচ্ছে বা পাবলিক আমার এখানে শান্তি আছে। আপনার পরিচয়টা একটু দেবেন। আমার নাম ব্রজেন সরকার, আমি গোয়ালমারি নন্দন গ্রাম পঞ্চায়েত। এসেছেন দুয়ারে সরকারে, কী কাজ নিয়ে এসেছেন? এই যে সরকারের যে একটা কর্মসূচি চলছে এটাকে আপনার কীভাবে দেখছেন বা কতটা উপকৃত হচ্ছেন যদি একটু বলেন? খুব ভালো উপকৃত, সবাই মানে গ্রামে থাকে, শহরে যেতে পারে না, তো এখানে ঘরের কাছেই হচ্ছে, সেই জন্য ওরা ভীষণই উপকৃত। মানে এই ব্যাপারটাকে আপনি ভালো সাধু বলতে চাচ্ছেন। কী নাম আপনার? আমার নাম কুমকুম সিংহ, কুমকুম লালা সিংহ। বিশেষজ্ঞ চিকিৎসক সৌমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 6টা থেকে সুলভ মূল্যে রোগী দেখবেন গোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার গোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।